সুপ্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। বনশ্রী ন্যাশনাল আইডিয়াল স্কুলের পক্ষ থেকে আমি আজমিয়া মিস জানাই তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা এবং অভিনন্দন। আজকে আমার ক্লাসটি হবে নবম শ্রেণীর ইংরেজি প্রথম পত্র নিয়ে। তো আজকে ক্লাসে আমি একটা গুরুত্বপূর্ণ প্যাসেজ পড়াবো, তো সেই প্যাসেজটা আমরা আগে পড়ে নিব এবং তারপর সেখান থেকে কিছু প্রশ্ন পাবো, যেটা তোমাদের যে কোনো পরীক্ষায় যখন ওপেন এন্ডেড কোশ্চেন থাকবে, অর্থাৎ কোশ্চেন আনসার থাকবে, সেটা তোমরা অ্যান্সার দিতে সমর্থ হবে। তো চলো ক্লাসটা শুরু করা যাক। প্রিয় শিক্ষার্থী, আজকে আমার টপিক হচ্ছে ইউনিট ফোরের লেসন নাম্বার ফাইভ এবং ফাইভ এর ডি অংশ যেটা আছে সেটা নিয়ে আজকে আমার ডিসকাশন চলবে। তো আমরা যাই, প্রথমে প্যাসেজটা পড়ি। প্রথমে আছে, টুডে দেয়ার আর মেনি জবস হোয়ার ইউ নিড ইংলিশ। বলছে যে আজকাল এমন অনেক চাকরি আছে যেখানে তোমাদের ইংরেজিটা প্রয়োজন। দিস ইজ বিকজ দ্য ওয়ার্ল্ড হ্যাজ বিকাম স্মলার। এটার কারণ হচ্ছে এটাই যে আমাদের বিশ্বটা কিন্তু দিন দিন কী হয়ে যাচ্ছে, ছোট হয়ে যাচ্ছে। ভাস্ট ডিস্টেন্সেস আর শর্টেন্ড বাই স্পিডি ট্রান্সপোর্টস। বলছে কি অনেক অনেক বেশি দূরত্বে দূরত্বগুলো কিন্তু শর্টেন্ড হচ্ছে, অর্থাৎ ছোট হয়ে আসছে শুধুমাত্র দ্রুতগামী পরিবহনের কারণে। উই ক্যান টক টু এ পার্সন থাউজেন্ডস অফ কিলোমিটার্স অ্যাওয়ে অন দ্য ফোন অর দ্য ইন্টারনেট। অর্থাৎ বলছে হাজার হাজার কিলোমিটার দূরে কোনো একটা ব্যক্তির সাথে আমরা কিন্তু সহজে কথা বলতে পারি, কিভাবে, ফোনের মাধ্যমে অথবা ইন্টারনেটের মাধ্যমে। সো উই ক্যান কমিউনিকেট উইথ দ্য হোল ওয়ার্ল্ড ইজিলি। এবং এভাবে কিন্তু আমরা পুরো বিশ্বের সাথে খুব সহজে যোগাযোগ স্থাপন করতে পারছি। ইংলিশ হ্যাজ মেড দিস কমিউনিকেশন ইজিয়ার। এবং ইংরেজিটাই কিন্তু এই যোগাযোগ ব্যবস্থাপনাটাকে কী করছে, খুবই সহজ করে ফেলছে। তারপর দেখো, দেয়ার আর মেনি কান্ট্রিজ ইন দ্য ওয়ার্ল্ড উইথ মেনি ল্যাঙ্গুয়েজ। এর মানে হচ্ছে যে আমাদের এই বিশ্বে কিন্তু অনেক দেশ এবং অনেক দেশে কিন্তু নানান রকম ভাষা রয়েছে। বাট টু কমিউনিকেট উইথ দেম, কিন্তু এই দেশের মানুষদের সাথে যদি আমি যোগাযোগ করতে চাই, ইউ ক্যান নট ইউজ অল দ্য ল্যাঙ্গুয়েজ। তার মানে হচ্ছে তুমি কিন্তু সব ভাষায় ইউজ করতে পারবে না, অর্থাৎ ব্যবহার করতে পারবে না। মানে আমাদের আমাদের এই বিশ্বে তো অনেকগুলো দেশ আছে এবং অনেক দেশের নানান কিন্তু ভাষাও কিন্তু নানান রকম। তো তোমার পক্ষে কিন্তু সম্ভব না যে তুমি সব ভাষাতে সবার সাথে কথা বলা, এটা কিন্তু একদম অসম্ভব একটা ব্যাপার। সো ইউ নিড আ কমন ল্যাঙ্গুয়েজ, যার কারণে তোমার প্রয়োজন পড়বে একটা সাধারণ একটা ভাষার, দ্যাট ইউ ক্যান ইউজ উইথ মোর অর লেস অল দ্য পিপল ইন দ্য ওয়ার্ল্ড। এবং যে ভাষা দিয়ে তুমি কম বেশি সকল মানুষের সাথে কথা বলতে পারবে। ইংলিশ ইজ দ্যাট কমন ল্যাঙ্গুয়েজ, এবং সেই সাধারণ ভাষাটাই হচ্ছে ইংরেজি। ইউ ক্যান টক টু এ চাইনিজ টয় মেকার, এ ফ্রেঞ্চ আর্টিস্ট, অ্যান আরব অ্যাম্বাসেডার অর এ কোরিয়ান বিল্ডার ইন ওয়ান ল্যাঙ্গুয়েজ, ইংলিশ। মানে এর মানে হচ্ছে যে তুমি যদি ইংরেজি বলতে পারো, তাহলে কিন্তু তুমি একটা চাইনিজ খেলনা প্রস্তুতকারীর সাথে অথবা একজন ফ্রেঞ্চ শিল্পীর সাথে অথবা একজন আরব রাষ্ট্রদূতের সাথে অথবা একজন কোরিয়ান নির্মাতা যিনি, তার সাথেও কিন্তু কথা বলতে পারবে এবং সেটা ইংলিশে কথা বলতে পারবে। ইংলিশ ফর আস ইন বাংলাদেশ ইজ অল দ্য মোর ইম্পর্টেন্ট। মানে আমাদের বাংলাদেশে কিন্তু ইংরেজিটা আরও বেশি গুরুত্বপূর্ণ। অ্যাজ উই হ্যাভ সিন আর্লিয়ার, উই আর টু মেনি পিপল ইন এ স্মল কান্ট্রি। বলছে যা আমরা আগেও দেখেছি যে আমাদের দেশটা কিন্তু ছোট দেশ, কিন্তু এর অনেক জনসংখ্যা কিন্তু অনেক বেশি। সো ইফ ইউ লার্ন ইংলিশ, ইউ হ্যাভ দ্য বেস্ট অপরচুনিটি টু ফাইন্ড এ গুড জব বোথ উইদিন অ্যান্ড আউটসাইড দ্য কান্ট্রি। এই জন্য বলা হচ্ছে যদি তুমি ইংরেজিটা শিখতে পারো, তাহলে কিন্তু তুমি দেশের মধ্যে হোক বা দেশের বাইরে হোক, তোমার কিন্তু একটা ভালো ভালো সুযোগ হবে বড় বড় চাকরিটা পাওয়ার জন্য। অ্যান্ড দ্যাট ইজ গুড নিউজ ফর মিলিয়ন্স অফ আর আনএমপ্লয়েড ইয়ুথ। এবং এটা কিন্তু আমাদের যে এই লক্ষ লক্ষ যে বেকার যুবক আছে তাদের জন্য কিন্তু একটা সুসংবাদও বটে। এরপর যাই, বলেছে আমরা এতক্ষণ একটা কনভারসেশন চলছে, এটা মিস ওদের টিচার বলছিল আর কি। এরপর আমরা যাচ্ছি এখানে স্টুডেন্টরা কী বলে শুনি সেটা। বাট মিস, উই লার্ন ইংলিশ ফর ফোরটিন ইয়ার্স, ইয়েট উই ডু নট ফাইন্ড গুড জবস, সেস রুমি। তখন রুমি নামে এক শিক্ষার্থী বলছে, কিন্তু মিস আমরা তো 12-14 বছর ইংরেজি শিখি, তাহলে কেন আমরা ভালো চাকরি পাচ্ছি না। শি দেন টেলস দ্য ক্লাস অ্যাবাউট হোয়াট হ্যাপেন টু হার ব্রাদার। এরপর সে তার ভাইয়ের সাথে কী হয়েছিল সেই ঘটনাটা সে খুলে বলল। কুড ইউ প্লিজ টেল আস হোয়াই, তাহলে এটা কেন ঘটছে বলেন, এটা রুমি জিজ্ঞাসা করছে টিচারকে জিজ্ঞাসা করছে। তখন টিচার অ্যান্সার করছে, দেখো দিস ইজ আ ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন রুমি, তুমি খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করেছো রুমি। উই শুড লার্ন হাউ টু ইউজ ইংলিশ বোথ ওরালি অ্যান্ড ইন রাইটিং ফর ডুইং থিংস অ্যাজ নিডেড ইন আওয়ার ওয়ার্ল্ড সাচ অ্যাজ
কমিউনিকেটিং উইথ আদার্স অ্যাট পার্সোনাল সোশ্যাল ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল লেভেলস। অর্থাৎ উনি বলতে চাচ্ছেন যে রুমি যে প্রশ্নটা করেছে সেটা খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু আমাদের আসলে আমাদের কথা ইংরেজিটা শিখতে হবে, কি কেমন করে শিখতে হবে সেটা যেন আমরা আমাদের মুখে আমরা যেন ইংরেজিতে কথা বলতে পারি এবং আমরা লিখতেও পারি, বিশেষ করে আমাদের বিভিন্ন কাজে, যেমন সে কাজটা হতে পারে আমাদের অন্যের সাথে ব্যক্তিগতভাবে যোগাযোগ স্থাপনার ক্ষেত্রে অথবা সামাজিক ক্ষেত্র সামাজিক পর্যায়ে হতে পারে অথবা জাতীয় বা আন্তর্জাতিক পর্যায়েও হতে পারে। বাট আনফর্চুনেটলি, কিন্তু দুর্ভাগ্যবশত অ্যাট দ্য মোমেন্ট উই আর লার্নিং ইংলিশ মেইনলি ফর আওয়ার এক্সামস কন্টিনিউস মিস চৌধুরী। তখন শিক্ষিকা বলছেন, মিস চৌধুরী বলছেন যে কিন্তু দুর্ভাগ্যক্রমে আমরা কি দেখতে পাচ্ছি, আসলে আমাদের দেশে ইংরেজিটা শেখা হয় শুধুমাত্র পাশের জন্য, পরীক্ষার জন্য, মানে এমন না যে আমরা শেখার জন্য শিখছি, আমাদের কাজে লাগানোর জন্য শিখছি তা নয়, আসলে বেসিক্যালি আমরা কিন্তু পরীক্ষাটা যেন ভালো করা যায় সেভাবে আমরা ইংরেজিটা শিখছি, অনেকটা দায়ে পড়ে শেখা। আচ্ছা, এবার বলছে রিমেম্বার ইংলিশ ক্যান গ্রেটলি হেল্প ইউ বিকাম স্কিলড ওয়ার্কার্স। মনে রাখবে ইংরেজিটা কিন্তু তোমাকে একজন দক্ষ কর্মী বানাতেও কিন্তু অনেক সাহায্য করতে পারে। বাট হোয়ার অ্যান্ড হাউ ক্যান উই লার্ন সাচ কাইন্ড অফ ইংলিশ মিস, আস্ক রতন। তখন রতন নামে আর একজন শিক্ষার্থী বলছে যে কিন্তু আমরা এটা কোথায় এবং কিভাবে শিখতে পারি এই ইংরেজিটা। তখন মিস চৌধুরী সেই তাদের টিচার তখন অ্যান্সার করছে যে উই ক্যান লার্ন ইংলিশ বোথ ইন অ্যান্ড আউটসাইড দ্য ক্লাসরুম। আমরা কি করব, আমাদের ক্লাসরুমের মধ্যে এবং ক্লাসরুমের বাইরেও আমরা ইংরেজিটা শিখতে পারি। বিসাইড ইউর টেক্সট বুক, দ্য রেডিও, টেলিভিশন, নিউজ পেপার্স, ম্যাগাজিনস, কম্পিউটার্স অ্যান্ড আদার সাপ্লিমেন্টারি মেটেরিয়ালস উইল গ্রেটলি হেল্প ইউ। উনি বলতে চাচ্ছেন যে শুধুমাত্র যে আমরা টেক্সট বুকের মধ্যে অর্থাৎ পাঠ্যপুস্তকের মধ্যে যে আমরা সীমাবদ্ধ থাকবো তা না, আমাদের কী করতে হবে, পাঠ্যপুস্তক ছাড়াও আমাদের রেডিও, টেলিভিশন বা সংবাদ পত্রিকা যেগুলো বের হয় বা সাময়িকী যে বের হয় বা কম্পিউটারের মাধ্যমে বা অন্যান্য যে পরিপূরক যে মাধ্যম আছে বা জিনিসপত্র আছে সেখান থেকেও কিন্তু আমরা ইংরেজিটা শিখতে পারি বা ইংরেজি বলা অভ্যাস করতে পারি। ডিউরিং আওয়ার ক্লাসরুম অ্যাক্টিভিটিস, তাছাড়া আমাদের শ্রেণীকক্ষে কাজের সময় উই উইল সি হাউ উই ক্যান লার্ন ইংলিশ, আমরা কিন্তু ইংরেজিটা শিখতে পারি। এই হচ্ছে আমাদের এই প্যাসেজটা। এই প্যাসেজের উপরে তোমরা খেয়াল করবে এফ নাম্বার, এটা ডিতে আছে এই প্যাসেজটা, আর এফ নাম্বার একটা পার্টে আছে কয়েকটা প্রশ্ন, চারটা প্রশ্ন। এই প্রশ্ন যে হুবহু যে আমাদের পরীক্ষায় আসবে তা কিন্তু নয়, কিন্তু এই প্রশ্নগুলো অ্যান্সার যদি আমরা বুঝতে পারি, জানতে পারি, তাহলে কিন্তু যে কোনো ধরনের প্রশ্ন আসলে সেটা নিজের মতো করে আমরা লিখতে আমরা পারবো। এরপর দেখো এক নাম্বার বলছে ডিসক্রাইব ব্রিফলি দ্য থিংস দ্যাট হ্যাভ মেড দ্য প্রেজেন্ট ওয়ার্ল্ড স্মলার, মানে তুমি সংক্ষেপে বর্ণনা করো যে ওই সকল জিনিস যেগুলো আমাদের বর্তমান বিশ্বটাকে ছোট বানিয়েছে, ছোট করছে আর কি। তো এখানে বলা আছে আমি অ্যান্সারটা আমার মতো করে দিয়েছি, তোমরা চাইলে আমার মতো করেও আয়ত্ত করতে পারো, আবার চাইলে এর সাথে কিছু যোগ বিয়োগ বা তোমার নিজের মতো করেও কিছু উপস্থাপন করতে পারো। আমি লিখে দিয়েছি, দেখো, নাও উই হ্যাভ মেনি অ্যামেজিং টেকনোলজিস দ্যাট হ্যাভ মেড দ্য প্রেজেন্ট ওয়ার্ল্ড স্মলার, মানে এখন অনেক আধুনিক অনেক প্রযুক্তি আছে যেটা আমাদের বর্তমান বিশ্বকে ছোট করে দিয়েছে। উই ক্যান মেনশন আমরা মেনশন করতে পারি বা উল্লেখ করতে পারি কি সম্পর্কে, অ্যাবাউট দ্য ইউজ অফ ইন্টারনেট, স্কাইপি, ইয়াহু ম্যাসেঞ্জার, জিমেইল, স্যাটেলাইট টিভি, গুগল সার্চ ইঞ্জিন, ভিডিও কনফারেন্সিং এটসেট্রা দ্যাট হ্যাভ মেড দ্য প্রেজেন্ট ওয়ার্ল্ড স্মলার ইন দিস রিগার্ড। অর্থাৎ এই আমরা যে জিনিসগুলো নাম লিখেছি সেই নাম এই সব এই জিনিসগুলো কিন্তু আমাদের পুরো এইটার মাধ্যমে কিন্তু আমরা কমিউনিকেট করতে পারি বলে আমাদের বিশ্বটা আমাদের কাছে ছোট হয়ে আসছে। নাম্বার টু, গিভ রিজনস হোয়াই কমন ল্যাঙ্গুয়েজ ইজ নিডেড টু ইন টুডেস ওয়ার্ল্ড, মানে আজকের বিশ্বে কেন একটা সাধারণ ভাষাটা কেন প্রয়োজন। উত্তর, ইট ইজ ভেরি ডিফিকাল্ট টু স্পিক অল দ্য ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজেস ফর এ পার্সন, স্বাভাবিক একটা ব্যক্তির জন্য কিন্তু তার বিভিন্ন ভাষায় কথা বলাটা এটা তার পক্ষে অসম্ভব। সো বাট টু কমিউনিকেট উইথ আদার্স, টু গেট হায়ার এডুকেশন অর টু গেট এ গুড জব, এ কমন ল্যাঙ্গুয়েজ ইজ এ মাস্ট। বলছে কিন্তু যদি আমরা অন্যের সাথে যোগাযোগ করতে চাই, আমরা উচ্চ শিক্ষা গ্রহণ করতে চাই অথবা ভালো একটা চাকরি পেতে চাই, তাহলে কিন্তু আমাদের জন্য একটা কমন ল্যাঙ্গুয়েজ প্রয়োজন, অ্যান্ড ইংলিশ ইজ দ্যাট কমন ল্যাঙ্গুয়েজ, এবং ইংরেজিটাই হচ্ছে সেই কমন ল্যাঙ্গুয়েজ। সো ইট ইজ এ কমন ল্যাঙ্গুয়েজ দ্যাট ইজ নিডেড ইন টুডেজ ওয়ার্ল্ড। ওকে, সেটা। এরপর আমার যাবো হচ্ছে তিন নম্বরে, হোয়াই ইজ ইংলিশ নিডেড অল দ্য মোর ইন বাংলাদেশ, আচ্ছা বাংলাদেশে ইংরেজিটা এত বেশি প্রয়োজন কেন। দেখো সেটার উত্তর, উই নো পিপল হু নো অ্যান্ড স্পিক ইংলিশ ফ্লুয়েন্টলি
আর ভেরি মাচ নিডেড অ্যান্ড অ্যাপ্রিসিয়েটেড এভরিওয়ার। অর্থাৎ আমরা কিন্তু জানি যে যে মানুষগুলো ইংরেজিটা খুব ভালো জানে এবং ইংরেজিতে সুন্দর করে কথা বলতে পারে স্বতঃস্ফূর্তভাবে, সে কিন্তু তাকে কিন্তু সব জায়গায় চায় এবং সে কিন্তু অনেক মানে ডিমান্ডেবল একটা পার্সন হয়, তাকে কিন্তু সবাই অ্যাপ্রিসিয়েট করে। তারপর লিখেছি, বাংলাদেশি পিপল আর সো মাচ ট্যালেন্টেড স্কিল অ্যান্ড হার্ডওয়ার্কিং। বাংলাদেশের মানুষজন কিন্তু অনেক মেধাবী, দক্ষ এবং পরিশ্রমী। ইফ দে নো ইংলিশ, আর এই এত দক্ষতা নিয়ে যদি সে ইংরেজি শিখতে পারে, দে ক্যান ইজিলি গেট দ্য বেস্ট অপরচুনিটিস, তারাও কিন্তু সবচেয়ে ভালো সুযোগটাই গ্রহণ করতে পারে, গুড জবস পেতে পারে অ্যান্ড হ্যান্ডসাম স্যালারিজ, এবং খুব ভালো বেতন নিতে পারে। সো ইট ইজ নিডেড অল দ্য মোর ইন বাংলাদেশ, আর এই জন্য বলা হচ্ছে বাংলাদেশে ইংরেজিটা শেখা আরও বেশি প্রয়োজন বা অত্যাবশ্যকীয়। এবার লাস্ট কোয়েশ্চেন যাবো আমি, 4 নম্বর, হাউ ক্যান আওয়ার ইউএস বিকাম স্কিল ওয়ার্কফোর্স। মানে বলছে যে আমাদের দেশে যে যুবকরা আছে তারা কীভাবে একজন দক্ষ কর্মী হতে পারে। দেখো, বাংলাদেশি ইউথ আর ট্যালেন্টেড, এনার্জেটিক অ্যান্ড হার্ডওয়ার্কিং, যে কথা আমি আগেও বলেছি, মানে বাংলাদেশের যুবকরা কিন্তু অনেক মেধাবী হয়, ওরা অনেক উদ্যমী হয় এবং অনেক পরিশ্রমী হয়, বাট ফর গেটিং স্কলারশিপ অ্যান্ড গুড জবস দে নিড টু লার্ন ইংলিশ ইন এ পারফেক্ট ওয়ে। কিন্তু তারা যদি ভালো একটা চাকরি পেতে চায়, স্কলারশিপ পেতে চায়, তাদেরকে অবভিয়াসলি সঠিক পদ্ধতিতে ভালোভাবে ইংরেজিটা শিখতে হবে। দে হ্যাভ টু বি রিয়েলি গুড ইন দ্য ফোর স্কিল অফ ইংলিশ, এবং তাদেরকে কিন্তু ইংলিশে যে 4টা বেসিক স্কিল আছে, এই 4টা বেসিক স্কিল কিন্তু তাদেরকে শিখতে হবে, যেমন লিসনিং, স্পিকিং, রিডিং অ্যান্ড রাইটিং। এই চারটা উপায়টাকে তাদের কিন্তু আয়ত্ত করতে হবে খুব ভালোভাবে। ইফ দে ডেভেলপ দেমসেলফ, আর তারা যদি এভাবে নিজেদেরকে আপগ্রেড করে বা উন্নতি করে, দ্য হোল নেশন উইল অলসো বি ডেভেলপড অ্যান্ড রিচ দ্য হাইয়েস্ট পিক অফ সাকসেস। তাহলে কী হবে, আমরা যদি নিজেদেরকে বা ওই সকল ইয়োথরা যদি নিজেদেরকে ডেভেলপ করে, তাহলে কিন্তু পুরো জাতীয় একটা কী হবে, এক সময় গিয়ে সর্বোচ্চ সফলতা সর্বোচ্চ চূড়ায় পৌঁছাবে এবং উন্নতি করবে। এই হচ্ছে আমাদের টোটাল প্যাসেজ এবং আমার কোর্সে আসলে লিখে দিয়েছি। আজকে ক্লাস নাম্বার হচ্ছে 18, আজকে মূলত কোনো এজ ডাবল থাকবে না, তোমরা ভালো করে এটা পড়বে। এটা একটা ইম্পর্টেন্ট একটা মানে অনেক ইম্পর্টেন্ট একটা প্যাসেজ, এবং এটা অনেক সময় আসে পরীক্ষায়, ভালো করে বাংলাটা জেনে থাকলে এবং প্রশ্নগুলো আয়ত্ত করলে আই হোপ তোমরা 1 আর 2 এর অ্যান্সার সহজে করতে পারবে ইনশাল্লাহ। আর এই পর্যন্ত ছিল আমার ক্লাসটা, আমার সকল ডিটেইল বাম পাশে লেখা আছে, আশা করি তোমরা এনজয় করেছো ক্লাসটা। তো আবার দেখা হবে, সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, খোদা হাফেজ।